শখের বসে ইউটিউবে আসা, এখান থেকে কি পেয়েছি, আদৌ কিছু পাবো কি না সেটা হয়তো বলতে পারি না, কিন্তু এখানে কিছু কিছু আপু ভাইয়েদের ভালোবাসা ঠিকই পেয়েছি। সমগ্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সারা বাংলাদেশের কোথাও কোনো রকমের ইন্টারনেট যোগাযোগ ছিল না, যার কারণে ইউটিউবে কোনো রকম ভিডিও দেওয়া বা কারো ভিডিও দেখা এরকম কোনো অবস্থাই আমাদের ছিল না, একেবারে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। কিন্তু ইউটিউবে কিছু কিছু আপুদের এতটাই ভালোবাসা পেয়েছি, তারা কমিউনিটিতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপু কেমন আছো, কী অবস্থা, কেউ বা আলাদাভাবেও জানতে চেয়েছেন কী অবস্থা, ভিডিও দিচ্ছি না কেন, ভালো আছি কি না মন্দ আছি। তো যাই হোক, যে সকল আপুরা জানতে চেয়েছেন তারা অবশ্যই আমার ভিডিও দেখেন আর আশা করি বুঝতে পারবেন। আপনাদের জন্য সবসময় আমার মনের অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা। তো এতটুকুই বলার ছিল যে ইউটিউবে এসেছি, কিছু আপুর অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তবে যারা যোগাযোগ করতে পারেনি হয়তো তারাও কোনো না কোনো কারণে ব্যস্ত আছেন, তারা যে ভালোবাসেন না এমন কোনো বিষয় না। এখন ইন্টারনেট দিয়েছে, তবে দিলেও অতটা মানে সচ্ছল না, ইন্টারনেটে বেজে বেজে আসে, ভিডিও দেখতে গেলে অনেকটু সমস্যা হয়েই যায়। তো তারপরও চেষ্টা করব সবার ভিডিও দেখার, খোঁজ খবর নেবার, এই তো। আর নিজে কেমন আছি না আছি এতটুকু জানাবার জন্য ভিডিওটা শেয়ার করেছি। তো যে আপুরা জানতে চেয়েছেন বা যারা এখন ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি। তবে দেখা যায় অনেকেই হয়তো রাজনৈতিক পরিস্থিতির কারণে কোনো না কোনো সমস্যা প্রতিটা ফ্যামিলিরই হচ্ছে, কোনো না কোনো দিক থেকে হচ্ছে, তারপরে সেগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি বা করতে পারতেছি। তো সব মিলে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি এখনো পর্যন্ত। তো জানি না ইন্টারনেট যোগাযোগ আরও সচল হবে নাকি আরবার বন্ধ হবে, এখনো বলা যায় না। তো এ কারণে একটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। আশা করি যে সকল আপুরা অনেক আগ্রহী ছিলেন, আমার বিষয়ে জানতে চেয়েছেন বা আমাদের ফ্যামিলির বিষয়ে জানতে চেয়েছেন, আমরা সবাই কেমন আছি, তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি তৈরি করা। তো চেষ্টা করব যদি ইন্টারনেট আগের মতো ঠিকঠাক থাকে তাহলে আবারও ভিডিও দেওয়ার, সবার ভিডিও দেখার। আর ইনশাল্লাহ পাশে আছি, ভবিষ্যতেও থাকবো, সেই আশাই করছি। আর যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা। দেশের যে পরিস্থিতি জানি না কখন কার কী হয়ে যায়, সবাই সবার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি মানুষেরই হয়, আমারও আছে, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।